হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, কেঁচো বের করতে গিয়ে বেরিয়ে আসলো সাপ। এতে নর্মাল সাপ না, মহারাজ সাপ। নামটা শুনতে অনেকেরই কাছে কেমন জানি লাগছে, তাই না? নামটা কে বলেছে জানেন? বলেছে নয়ন বন্ডের মা। আচ্ছা বলুন তো, এই সাপটি কে হতে পারে? আসলে বন্ধুরা, নয়ন বন্ডের মা মহারাজ সাপ মিন্নিকে বলেছে। কেন বলেছে জানেন? কারণ মিন্নি একসাথে দুটি ঘর করত, নয়নের এবং রিফাতের। একটা স্ত্রী যদি, একটা নারী যদি দুটা স্বামীর ঘর করে বা দুজনের ঘর করে, তাহলে তাকে কি বলবেন আপনারা? আমি কিছু বলবো না, কিছু বলতে গেলে আবার আমার চাকরি থাকবে না। বলবেন আপনারা চাকরির ভয় করেন? যদি না করেন তাহলে বলেন মিন্নি থুকু। বন্ধুরা নিজেরাই দেখে নিন প্রমাণ কি বললো নয়ন বন্ডের মা। এই মেয়েরা ভালো না, এরা কিন্তু একটা মহারাজ সাপের নাম শুনছে, এরা কিন্তু মহারাজ সাপ। এবার বিশ্বাস হয়েছে তো আমি কি বলেছি? বন্ধুরা, মিন্নির যে আগে বিয়ে হয়েছিল এই কথাটাও তারা প্রকাশ করেনি। আমরা কিন্তু কাবিননামা দেখেছিলাম ফেসবুকে, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক একদম ভাইরাল হয়ে গিয়েছিল। আমরা অনেকে ইউটিউবেও দেখেছি সেই ছবিটা, কিন্তু এটা কিন্তু রিফাতের ফ্যামিলি জানতো না তার যে আগে বিয়ে হয়েছিল, তারা এটাও গোপন রেখেছিল। রিফাতের বাবা কাঁদতে কাঁদতে বলছিল, চলুন ভিডিও ফুটেজটা দেখে নিই আমরা। হ্যাঁ, তারা তো জানাই তো মেয়ে তালাক প্রাপ্ত, কিন্তু এরকম সমস্যা না, বিয়ে হয়েছিল, তাহলে আমার কোনো আপত্তি ছিল না, কোনো সমস্যা নাই, বিয়ে করাইতাম নাহলে করাইতাম না। কি বুঝলেন বন্ধুরা, সবকিছুই লুকানো, সবকিছুই সাজানো। আমরা স্পষ্ট বুঝতে পারতেছি, স্পষ্ট দেখতেছি এই হত্যাকাণ্ডের পিছে কে কে। আমি বলবো না, আপনারা বলবেন? হ্যাঁ, সবাই জানি আমরা। কোথায় বিচার? কোথায়? কোনো বিচার নেই, কোনো বিচার। বন্ধুরা, আর একটি বিষয় কি আপনারা খেয়াল করেছিলেন? যখন রিফাতকে নয়ন বন্ড বা তার দলবল কোপাতে থাকে, তখন যে মিন্নির পাশটা পড়ে যায় হাত থেকে, কারা তুলে দিয়েছিল? নয়ন বন্ডের দলবল। কি বুঝলেন তাহলে আপনারা, কি বুঝলেন? বন্ধুরা, আমাদের সমাজ থেকে পরকীয়া দূর করতে হবে, তা না হলে এরকম শত শত মায়ের বুক খালি হবে আর আমরা হারাবো আমাদের ভাইকে। কিছু কিছু মেয়ে মানুষ থেকে সাপে রূপান্তরিত হচ্ছে, তাদের জন্য ভালো ভালো মেয়েদেরও বদনাম হচ্ছে। ভাই, বোন, বন্ধুরা, আপনার যারা মেয়ের আছে, মেয়ে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আপনার কোনো বান্ধবী যদি এরকম পরকীয়া করে, ওকে তখনই বুঝান, না বোঝালে ওকে আপনার নিজেরা আধা ঘন্টা করে তাওয়া মারবেন। আর সকল ভাইদের উদ্দেশ্যে বলছি, ভাই অন্যের বউর সাথে রিলেশন করে কী লাভ? রিলেশন করবেন, করেন, ভালো ভালো দেখে করেন, আরেকজনের জিনিস দেখে জুঠা জিনিসের প্রতি এত ইন্টারেস্ট কিসের? সো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, জানি না কতটুকু পেরেছি, বাট চেষ্টা করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, সকলকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সকলকে সচেতন হতে দিন। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।